হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা, কোন কিছু চারা গাছ আছে এইদিকে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন, সেই গাছটি হলো জামরুল গাছ, জামরুল বা পাইনাল ফল। এর বৈজ্ঞানিক নাম হলো সিজিজিয়াম, এর ইংরেজি নাম হলো ক্যাম্পো। এটি এসেছে থাই ভাষা থেকে। এই জামরুল এক ধরনের হালকা সবুজ রঙের মিষ্টি ফল। লাল রঙের জামরুল পাওয়া যায়। এই ফলটাকে ঢাকাইয়া ভাষায় আম রুজ ও বলা হয়। দেশের কোনো কোনো অঞ্চলে সাদা জাম নক্ত হিসেবেও পরিচিত। সাধারণ বীজ থেকে গাছ হয়, কিন্তু ডাল কেটে জলে রাখলে শেকড় জন্মায়। তার মানে এটা অঙ্গজ পদ্ধতিতেও এর বংশ বিস্তার হয় এবং ফল থেকেও এর বংশ বিস্তার হয়। এর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এই ফল খেলে আমাদের শরীরে অনেক পুষ্টির অভাব পূরণ হয় এবং অনেক রোগ প্রতিরোধ হয়। জামরুল অনেক রকমের হয়, লাল জামরুল, সাদা জামরুল, আবার একটু আপনার সাদা লাল মিক্স টাইপের একটা জামরুল, বিভিন্ন শঙ্কর জাত হয়ে থাকে এদের। এখন আমরা কথা বলবো এই জামরুল গাছ চাষ নিয়ে। এটি আপনারা যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা পূর্ণবয়স্ক একটি জামরুল গাছ, অনেক বড়। আর এটি আপনি ছোট আকারে জামরুল গাছ হলে সেই গাছটি আপনারা পরিচর্যার মাধ্যমে আস্তে আস্তে এরকম পর্যায়ে একটি বড় জামরুল গাছে পরিণত করতে পারেন। তো এই জামরুল গাছ মূলত দোআঁশ মাটিতে হয়ে থাকে। প্রথমত আপনারা যদি ছোট চারা গাছ নেন জামরুলের, সেইখান থেকে জামরুল গাছের চারাটি সংগ্রহ করে সেটি দোআঁশ মাটিতে, এবং মাটিটি প্রথমে উর্বরকৃত মাটি হতে হবে, তৈরিকৃত মাটি হতে হবে, মাটিতে জৈব সার প্রয়োগ করে মাটিটিকে উর্বর অবস্থায় রেখে সেইখানে গাছটি চাষ করলে খুব ভালো জন্মগ্রহণ করবে গাছটি। তো আপনারা এই গাছটির কিছু বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। যেমন রোগ প্রতিরোধ, জামরুল গাছে পোকামাকড় ও রোগ বালাই তেমন উপদ্রব দেখা যায় না। কচি পাতা থাকলে এই পাতাতে কিছু পোকামাকড় আক্রমণ করে থাকে পাতা খাওয়ার জন্য। এদের দমনের জন্য বিভিন্ন প্রকার স্প্রে পাওয়া যায়, বিভিন্ন ওষুধ কীটনাশক পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলেই আপনারা মূলত এই রোগ থেকে নিস্তার পাবেন। তো এই হলো মূলত জামরুল গাছের চাষ সম্পর্কে। আর জামরুল একটি বাণিজ্যিক ফল, তো আপনারা চাইলে এটি নিজে পরিবারের খাবার জন্য হলেও এবং যদি চান বাজারে বিক্রির জন্য হলেও চাষ করতে পারেন। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বাণিজ্যিক মূল্য কত, সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো। আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয়, আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত, কোথায় এই গাছটি পাবেন, কত টাকা সুলভ মূল্যে পাবেন, এবং আমরা একটা কোলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি। তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে, আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ষড়ঋতু হর্টিকালচার ফেসবুক পেজ আছে, পেজে এসএমএস করতে পারেন, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের এইখানে ষড়ঋতু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে। আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান, সেই গাছ তো কিভাবে আমরা পাবো, কোথায় পাবো, চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন। তো কোনো কাজ, কোনো কিছু যদি দরকার হয় কোনো চারা গাছ রিলেটেড বিস্তারিত, কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই। আর বিস্তারিত যে কোনো কোশ্চেন, কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ষড়ঋতু হর্টিকালচার, বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।